কোন বাবরসি আনছিল রে? ঝাল দিয়ে দিছে, গোসের মধ্যে গরম পানি মারছে, বাঁশটা নিয়ে আমার মাথার উপর একটা বাড়ি দিয়ে। কথা বলেন না কেন? খাওয়ার পরে সমালোচনা, কয় গোসটা ঝাল হয়ে গেছে, গোসের সাথে দই দিল না খেয়ে পরে, খানার পরে দই দেয় নাই ফকিরনির পোলা ফকিরনি। যারা মারা গেছে আপনাদের আত্মীয় স্বজন, তাদের উদ্দেশ্যে অনেক আয়োজন আপনারা করেন। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উদ্দেশ্যে কিভাবে আপনি কি করবেন, অর্থাৎ দান করলে কি করবেন, সাদাকা করলে কি করবেন, মানুষকে খাওয়াইলে কি তরিকায় খাওয়াবেন, এই জিনিসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। একটা হাদিস আপনারা শুনেন, হাদিসটি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন, আন্না রাজুলান ক্বালা লিন-নাবী ইন্না উম্মি উফতুলিতাত নাফসুহা ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদদাকাত ফাহাল্লাহা আজরুন তাসাদদাক্তু আনহা ক্বালা নাম। হাদিসটি কি অর্থটা? আল্লাহ নবীর কাছে একজন মহিলা আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গিয়েছে, আমার মা যদি মৃত্যুর আগে কথা বলতে পারতেন তাহলে হয়তো বা আমারে কিছু সাদাকা করতে বলতেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মা যে মারা গেল, আমি তার পক্ষ থেকে এখন যদি সাদাকা করি আমার মা কি সেই সওয়াব পাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার মার পক্ষ থেকে যদি তুমি সাদাকা করো তাহলে সেই সাদাকার সওয়াব আল্লাহ তাআলা তোমার মার আমল নামায় দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই যে মৃত্যু যে বরণ করে, আপনার আত্মীয় স্বজনকে আপনি খাওয়ান, মানুষজনকে খাওয়ান, অনেক সময় আপনি খাওয়াইলে যে কোনো দিন খাওয়ান আপনি সওয়াব পাবেন, কিন্তু আমরা তো সবসময় দুনিয়াবী বিষয়ে বেশি লাভটা খুঁজি, যে আমি যে এখানে জমিটা কিনবো তিন বছর পরে বেচলে 2 লাখ টাকা আমি লাভ করতে পারবো, আর এক জায়গায় যদি কিনি ওখানে 3 বছর পরে বেচলে আমি 20,000 টাকা লাভ করব। 2 লাখের যে জায়গাটা সেই জায়গাটাই কিন্তু আপনি বেশি আগ্রহ দেখাবেন, তাই না? কারণ আমার 2 লাখ আর ওখানে কত, 20,000, 2 লাখের দিকে আপনি ঝুঁকবেন না। এই সমস্ত ক্ষেত্রে যেটা বেশি লাভ এটা মানুষ খেয়াল করতে চায় না। এই জন্য মুহাদ্দিসিনরা মুফাসসিরিনরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গবেষণা করে মোটামুটি 10টি কাজের কথা বলেছেন, যেই 10টি কাজ যদি আপনি করেন আপনার বাপ মা কবরে শুয়ে শুয়ে স্থায়ী সওয়াবের অধিকারী হবে। সুবহানাল্লাহ। মানুষকে খাওয়াইলেন, খাওয়ার পরেও মনে করেন হাগু মতো করে তারপরে খাবারটা বের হয়ে গেল, সওয়াব পাইছেন খাওয়ানোর। কিন্তু কিন্তু আরেকটা কাজ করলেন কি, আপনি খাওয়ান নাই বরং 200 মানুষের খাওয়াইলে সওয়াব তো পাইতেন, তো 200 মানুষের খাওয়াইতে গিয়ে আপনার খরচ হয়েছে মনে করেন 10,000 টাকা। এখন এই 10,000 টাকা দিয়ে আপনি একটা টিউব অয়েল আপনার এলাকার মুখে লাগায় দিলেন যেখানে পানির সংকট, ওখান থেকে টিউব অয়েলটা তো একবার পানি খাবে না, মানুষ অনেকবার পানি পান করবে না, শত শত মানুষ উপকার পাবে। যতদিন ওই টিউব অয়েলের পানি থেকে মানুষ উপকার পাবে আপনার বাপ মার কবর আল্লাহ তাআলা ততদিন সওয়াব দিতে থাকবে। এবার আপনি বলেন তো যে 200 মানুষের খাওয়াইলেন এটাও সওয়াব পাইলেন, কিন্তু একবার, কয়বার? একবার। আর আরেকটা টিউব অয়েল বসিয়ে দিলেন, যেই সোয়াবটা মনে করেন টিউব অয়েলটা যদি 100 বছর থাকে সোয়াবটা থাকবে কয় বছর? লাভ কোনটাই বেশি, টিউব অয়েলে না খাওয়াই? টিউব অয়েলে। এটাকে পাগলও বোঝে না, বোঝেনি, তারপরেও এখানকার কিছু মানুষ বুঝবে না, কয় বাপ দাদা কি ভুল করেছে? কথা বলেন না কেন? বলবে বাপ দাদা কি ভুল করছে? বলার দায়িত্ব আমার, মানার দায়িত্ব এই যে ফ্যানটা, হয়তো বা সুবান ভাই বলতে পারে, স্বপন ভাই বলতে পারে, এই ফ্যানটা মিনিমাম এখানে ঝুলতেছে মনে করেন 5-7 বছর ধরে, কি স্বপন ভাই হবে না, বেশি হবে? দেখেন বেশি হবে, তার মানে 10 বছর, 10 বছর ধরে এই ফ্যানটা ঝুলতেছে, গরমকালে বাতাস দেয় কি দেয় না? এই ফ্যানটা যদি 4 জন মানুষের মাথার উপরে এখানে বাতাস দেয়, এই 4 জন মানুষ নামাজ আদায় করতেছে আরামে আল্লাহমুখী হয়ে, ঠিক কিনা? ওই 4 জন মানুষ যতটুকু নামাজের সওয়াব পাবে ওই ফ্যান দাতা, ফ্যানের দাম কিন্তু বেশি না, মাত্র 2,000 বা 2,100 টাকা, এর বেশি মনে হয় না হবে, ওই 2,100 টাকা দান করছে 10 বছর আগে এখনও সওয়াব পাইতেছে। এবার 2,100 টাকা দিয়ে খাওয়ান না, খাওয়াইতে পারবেন 11 জন রে 2,100 টাকা দিয়ে। খাওয়ার পরে বলবে, কোন বাবরসি আনছিল রে? ঝাল দিয়ে দিছে, গোসের মধ্যে গরম পানি মারছে, বাঁশটা নিয়ে আমার মাথার উপর একটা বাড়ি দিয়ে। কথা বলেন না কেন? খাওয়ার পরে সমালোচনা, কয় গোসটা ঝাল হয়ে গেছে, গোসের সাথে দই দিল না খেয়ে পরে,
খানার পরে দই দেয় নাই ফকিরনির বলা ফকিরনি কথা বলেন নানান ধরনের সমালোচনা হয় কি হয় না তো 2500 টাকা খরচ করে 11 জনকে খাওয়াইলেন এটাও সওয়াব 2500 টাকা দিয়ে একটা ফ্যান লাগাই দিলেন এটাও সওয়াব পাগলও বুঝবে কোনটা স্থায়ী আর কোনটা অস্থায়ী ভালো কোনটা এইটা কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজ পাতা না তাহেরি ভালো কথাই বলছেন তো এক নম্বর হচ্ছে পানির ব্যবস্থা করে দেন যেখানে পুকুর খনন করা হতো এই পুকুর নাই এখানে পুকুর কাটিয়ে দেন যেখানে নলকূপ নাই নলকূপের ব্যবস্থা করেন যেখানে সুপেয় পানির ব্যবস্থা নাই সেখানে পানির ব্যবস্থা করেন আপনার এলাকায় আপনি বাড়িওয়ালা নিচে একটা ট্যাপ বসিয়ে দেন যেই ট্যাপটা আপনার বাড়ি থেকে যে পানি আপনি পান করতেছেন ওই ট্যাপের মধ্যে থেকে জানেন না স্থানীয় মানুষরা খাওয়ার পানিটা নিতে পারে পারেন কি পারেন না এগুলো করতে রাজি না বাঙালি 40 আর খাওয়ারে 4টা গরু কাটবে আর মানুষকে দেখাইবে যে আমার বাপের জন্য আপনি আমি করতেছি বুঝেন এই জিনিসগুলো বুঝেন ওটাও সওয়াব এটাও সওয়াব যেটা স্থায়ী সওয়াব সেটাতে আপনি মাথা ঢোকান কথা বুঝতে পেরেছেন তাহলে এক নাম্বার গেল দুই নাম্বার হচ্ছে আপনার আশপাশে অনেক ইয়াতিম মিসকিন আছে ইয়াতিম বাচ্চাদেরকে লালন পালন করেন মনে রাখবেন একটা ইয়াতিম যদি ইঞ্জিনিয়ার হয় ডাক্তার হয় আলেম হয় ইমাম হয় খতিব হয় আপনার সহযোগিতায় ওই ইয়াতিম যতদিন এই জুমার খুতবা দিবে মানুষজন উপকৃত হবে ওই ইয়াতিম যতদিন জ্ঞান ছড়াবে আপনিও ওই জ্ঞানের অংশীদার হবেন সওয়াবের ভাগিদার হবেন লাভ না লস কথার কথা যদি আমারে কেউ পড়াশোনা করাইতো আমারে করাইছে আমার বাপে আল্লাহ তাআলা রহম করছে যদি আল্লাহ তাআলা আমার ইয়াতিম করতো আর যদি ধরে নেন স্বপন ভাই আমারে বড় মানে টাকা পয়সা দিয়ে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে আলেম বানাইছে বানাইছে তো আল্লাহ উনি মাধ্যম কথার কথা বলতেছে এই যে আপনারা খুতবা শুনতেছেন ইসলামিক আলোচনা শুনতেছেন ইউটিউবে ফেসবুকে মসজিদে হাজার হাজার মানুষ কিছুটা হলেও তো উপকৃত হচ্ছে নাকি তো উপকৃত তারাও হচ্ছে আমিও হচ্ছি এই মানুষগুলো এই কথাগুলো শুনে যারা আমল করবে এই সওয়াবের একটা অংশ কিন্তু উনিও পাবে ঠিক কিনা এটা উদাহরণ দিলাম তো যারা ছিন্নমূল যদি দেখেন যে টাকা পয়সা নাই কিন্তু খুব মেধাবী এদেরকে সাপোর্ট দেন ওই ছেলেটা যদি দিনের পক্ষে কাজ করে দেশের পক্ষে আল্লাহর পক্ষে কোরআনের পক্ষে কাজ করে আল্লাহ রব্বুল আলমিন ওরে যে সওয়াবটা দেবে আপনার আমলনামাতেও সে সওয়াব লিখে দেবে তিন নম্বর অসহায় মানুষের বাসস্থান তৈরি করে দেবেন অনেকের ঘর নাই বাড়ি নাই টিন কিনতে পারে না আর আপনার বাড়ির ছাদের অভাব নাই দশতলা বারোতলা পনেরোতলা বাড়ি করতেছেন ওই মানুষটাকে যদি একটু টিন কিনে দেন এই টিনটা তো আর এক বছরে নষ্ট হয় না 15 বছর 20 বছর 30 বছর পর্যন্ত একজন গরিব মানুষের বাড়িতে টিনটা থাকে যতদিন ওই টিনের নিচে নামাজ আদায় করবে ঘুমাবে খাবে পড়বে বিশ্রাম নেবে ততদিন আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াব লিখতে থাকবেন পাবলিক বুঝে না এগুলা চার নাম্বার অনেক গরিব ছাত্র আছে লিল্লা বোর্ডিংয়ে যারা পড়াশোনা করে এদেরকে সহযোগিতা করেন পাঁচ নাম্বার কিছু হসপিটাল নির্মাণ করেন যদি আপনার সামর্থ্য থাকে ফ্রি চিকিৎসা যেখানে হবে কি হবে ফ্রি চিকিৎসা সবাই তো আর গরিব না বাংলাদেশে হাজার হাজার কোটি টাকার মালিক বহুত মানুষ আছে ওরা চাইলেই কিন্তু গ্রামগঞ্জে 10টা 12টা করে হসপিটাল বানাইতে পারে MBBS ডাক্তার সপ্তাহে একদিন যাক ঢাকা থেকে কুমিল্লায় যাক তার একটা বেতন দেওয়া হবে পাওয়া যাবে না পারবে না পারবে বহুত জায়গায় আছে এরকম দুইজন ডাক্তার গেল গ্রামের মানুষগুলোকে ফ্রি চিকিৎসা দিল যদি দেয় যে মানুষগুলোকে চিকিৎসা দেবে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কিয়ামতের ময়দানে এর বদলতে আমি আল্লাহ তাআলা তারে জান্নাত দিব বলুন সুবহানাল্লাহ কারণ কি এটা আল্লাহর ঋণ দেওয়ার মতো এই আলোচনা এখন যাব না অনেক সময় লাগবে এতটুকুই বুঝেন ছয় নম্বর মসজিদ মাদ্রাসা ইয়াতিমখানা নির্মাণ করা গোরুস্থানে জমিদান করা সাত নম্বর মসজিদ নির্মাণ করা বা তাতে অংশগ্রহণ করা মসজিদের কাজগুলোতে আট নম্বর মাদ্রাসা নির্মাণে অংশ নেওয়া নয় নম্বর ইসলামী গ্রন্থাগার পাঠাগার আছে না গ্রন্থাগার পাঠাগার যেখান থেকে মানুষ কোরআন নিয়ে পড়ে হাদিসের কিতাব নিয়ে পড়ে এই ধরনের বই কিনতে সহযোগিতা করা পাঠাগারে দান করা এখান থেকে যত মানুষ কিতাব নিয়ে পুরো আমল করবে আপনার আমল নামায় সওয়াব লিখতে থাকবেন কে সুবহানাল্লাহ বলেন ইসলামে বই পুস্তক ক্রয় করে বিতরণ করা আপনারা বিয়ে বাড়িতে অনেকে যান খালি ক্যাশ দেন 5000 টাকা এই কাজ করবেন না কথা বুঝতে পেরেছেন বরং যে এমন কিছু কিতাব কিনেন ওই 5000 টাকা দিয়ে অনেকগুলো কিতাব পাবেন কিন্তু যে বইগুলো পড়লে ওই দাম্পত্য যে জীবনে যারা যাচ্ছে স্বামী স্ত্রী এই বইগুলো হয়তো আজকে পড়তেছে না কালকে পড়তেছে না ঘরে তো আছেই একদিন না একদিন পড়বে একটা আমল যদি করে এই সবটা কিন্তু আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে
কথা বলেন কি কম ভাই, 5,000 না দিলে আপনি যে খাইতে যাবেন চোরের মতো আপনার দিকে তাকায় থাকে এইভাবে, আছে না নাই? টাকা কেন সবসময় চান, এভাবে দাওয়াত দিবেন না কাউকে। যদি খাওয়াইতে চান ফিসাবিল্লাহ খাওয়ান, যদি খুশি হয়ে দেয় আলহামদুলিল্লাহ, চেয়ার টেবিল নিয়ে বসায় দিছে যে টাহা দিবি তারপরে খাইবি, এগুলো করা যাবে? এটা সুন্নাহ না, মাসনুন পদ্ধতিও না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। বাপ মা যাদের মারা গেছে দোয়া করবেন, হজ উমরার যদি বিষয় থাকে এগুলো আপনারা লালন করবেন। এর উপরে হজ ফরজ, বাপ হজ করতে পারে না, বাপ ঠুস করে মারা গেছে, সন্তানের দায়িত্ব হচ্ছে বাপের পক্ষ থেকে একটা হজ করানো, বদলি হজ করাই দিবেন, উমরা করাই দিবেন, এই সবগুলো বাপমার আমল নামায় আল্লাহ তালা দিবেন। সুবহানাল্লাহ, বলুন যে আলোচনাটা করলাম এটা জরুরি না? খুব জরুরি, কিন্তু কারণ আমি সাভারে দেখেছি, হয়তোবা আমার অনেক মুসল্লিও এখানে আছেন, আপনারা রাগ করবেন না, উত্তরাতেও দেখেছি, ঢাকার ভেতরেও দেখেছি, বিশ্বাস করেন অনেকে 5-7 লাখ টাকাও খরচ করে এই খাওনের পেছনে, কিন্তু খাই মানুষজন হাতটা ধয়, ধোয়ার পরে ওই যে মনে করেন দোয়া তো দূরের কথা, এ বিয়া খাইলো না 40-এ খাইলো নিজেও জানে না, কথা বলেন, বিয়া খাইলো না 40-এ খাইলো হ্যাঁ কিন্তু জানে না, আয়া গোল হয়ে ঘুরে ফিরে, মানে ঘুরিয়া ঘুরিয়া গোল হয়ে দাঁড়ায়, দাঁড়া চা খায়, দাঁত খোঁচায়, গল্প করে, আড্ডাবাজি করে, কিসের দোয়া? তো বাপ আপনার দয়া আপনার থাকবে, খাওয়ায় এরকম দোয়া পাওয়া যায় না, বুঝছেন? যদি খাওয়ান এমনি খাওয়ান, খাওয়ানো ভালো কাজ, কিন্তু এই উদ্দেশ্যে না খাওয়ায় এই সমস্ত জায়গায় ইনভেস্ট করেন। আপনি বলবেন হুজুর আপনারও তো তাহলে লস হয়ে গেল, আপনাদেরও তো লস হয়ে যাবে, মানুষ তো আপনাকে টাকা দেবে না, এগুলোর আশা এখনকার হুজুররা করে না, এগুলো আগে বহুত আগেই গেছে, এগুলোর আশা হুজুর করে না, মিলাদ পরে খাইতে হইব। বাপ আপনার মেয়ে কান্দবেন, আপনি আমার টাকা দিয়ে কান্দান কে, কথা বলেন, বাপ কার, দরদ আপনার থাকবে আমার টাকা দিয়ে কান্দাইবেন কেন? আমার টাকাও দেওয়ার দরকার নাই, আমার কান্দানোরও দরকার নাই, আমার চোখের পানির দাম আছে, আমারও বাপ আছে। তিতা লাগতেছে শুনিয়া, তিতা লাগতেছে, বাস্তবতা এটাই। আল্লাহ তো দোয়া শিখাই দিছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর, আর মাশাআল্লাহ কিছু আলেম ওলামা তো আছে গ্রামগঞ্জে, বাপ রে বাপ, যদি 200 টাকা দেয় 20 মিনিটের দোয়া, 400 দিলে 25 মিনিট, 600 দিলে 30 মিনিট। আলেম ওলামাদেরকেও মেসেজ দিতে চাই, যেহেতু ইউটিউবে যাবে, খবরদারি কাজ করবেন না, মেসেজগুলো দেন, আপনার বাপ আল্লাহ আপনার দোয়া শিখাইছে, আপনি দোয়া করেন মিয়া, আমার দিয়ে দোয়া করানো লাগবে কে? আপনি একটু চাইতে পারেন যে হুজুর জুমার নামাজে দোয়া করবেন, সবাই আছে একটু আমার বাবার জন্য দোয়া করেন, আমিও করবো আপনিও করেন, জায়েজ জায়েজ, কিন্তু ভাড়া করে নিয়ে গিয়ে 200 টাকা দিয়ে দোয়া করাইতে হবে এটা ইসলাম বলে, কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, বলুন আমিন।